পিটু আছে না, ফ্রিকোয়েন্সি কিন্তু ওভাবে শো করতেছে না, মোটে যাইতে হবে। মোট এই যে হার্জ আছে, মানে এখন আপনার ফ্রিকোয়েন্সি 16 আছে, আপনি উল্টো দিকে ঘুরান, কমান, দেখেন 10.09 এর পর আর কমতেছে না, দেখছেন? মানে ওই জায়গাতে অলক। আর যখন বাড়ায় দিবেন, যখন বাড়ায় দিবেন ম্যাক্সিমাম 55 সেট করে দেন, ওর স্পিড গ্র্যাজুয়ালি বাড়তেছে। এখন সাপোজ এই স্পিডে যখন 55 হার্জে থাকবে, সেই অবস্থায় আপনি ফ্রিকোয়েন্সি না, আপনি কারেন্ট দেখতে চাচ্ছেন বা ভোল্টেজ দেখতে চাচ্ছেন। এই যে 55 হলো, ঠিক আছে, এখন মোডে যান আপনি। এই যে এখানে হার্টস মানে হচ্ছে এখন ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, যদি আপনি ভোল্টেজ বা কারেন্ট দেখতে চান আবার সেটা চাপ দেন। এই যে অ্যাম্পিয়ার, এ মানে অ্যাম্পিয়ার, এখন সে 0.72 অ্যাম্পিয়ার খাচ্ছে মাত্র। আরেকবার চাপ দেন, 224 ভোল্ট, মানে এখন সে 224 ভোল্ট টানতেছে লাইনে, এতটুকুই। জাস্ট কিছুই না, যে মোড়ে যাওয়ার পর এই যে সেটে চাপ দিবেন, তাহলে ফ্রিকোয়েন্সি দেখাবে, আরেকবার সেটে চাপ দিলে কারেন্ট দেখাবে, আরেকবার সেটে চাপ দিলে ভোল্টেজ দেখাবে, আরেকবার সেটে চাপ দিলে আবার ফ্রিকোয়েন্সি চলে আসবে।